আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা সিদ্রা ব্যাংকের কিছু আপডেট জানব, এবং রিসেন্টলি অনেকেই কমপ্লেন করতেছেন যে আপনাদের সিদ্রা ব্যাংক নাকি ওপেন হচ্ছে না, মাইনিং চালু করতে পারতেছেন না এবং অনেক প্রবলেম হচ্ছে। তো সব বিষয় নিয়ে এই ভিডিওতে কথা বলবো, অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাইলে আশা করি সব কিছু বুঝতে পারবেন। তো যাই হোক, প্রথমেই আমরা আসি যে সিদ্রা ব্যাংক আসলে অনেকেরই কাজ করতেছে না, অনেকেই মাইনিং করতে পারছেন না, বিষয়টা কি? সো এইখানে একটা বিষয় আপনাদেরকে বলি, সেটা হচ্ছে এখানে এমন না যে শুধুমাত্র আপনারাই এখানে মাইনিং করেন, আমিও কিন্তু এখানে মাইনিং করি। তো আমার কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না, দেখতে পাচ্ছেন আমি কিন্তু সঠিকভাবে এখানে সব কিছু করতে পারবো। আমি যেটা করি, দেখেন আমি কিন্তু এখন ওয়েবসাইটে আসি। তো আপনাদের ওয়েবসাইট সবার কাজ নাও করতে পারে, যদি কাজ না করে কোন প্রবলেম নাই, হয়তো সার্ভারের সমস্যার কারণে এটা হইতে পারে, বাট স্টিল যদি এইভাবেই থাকে তাইলে আপনারা যেটা করবেন, দেখেন আমি যেটা করি, এই যে আমার অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে যদি আসি, এই যে দেখেন আমি কিন্তু সিদ্রা ব্যাংক অ্যাপ্লিকেশন দিয়েই মাইনিং করি। দেখেন আমি যদি এটার মধ্যে ঢুকি, তো আমাকে কিন্তু সিদ্রা অ্যাপের মধ্যেই নিয়ে যাবে, বাট আমাকে কিন্তু কখনও তাদের অ্যাপ্লিকেশন আপডেট করতে হয় না, ঠিক আছে? কারণ আমি হচ্ছে প্লে স্টোর থেকে তাদের অ্যাপ্লিকেশনটা ইনস্টল করি নাই, আমি তাদের ওয়েবসাইট থেকে তাদের অ্যাপ্লিকেশনটা ইনস্টল করছি। তো কিভাবে আপনারা করবেন, এখানে দেখেন থ্রি ডট আছে, এই যে থ্রি ডটে ক্লিক করবেন, ক্লিক করার পরে এইখানে একটা অপশন দেখতে পাবেন ইনস্টল, ঠিক আছে? তো ইনস্টলে ক্লিক করে আপনারা এইখান থেকে তাদের অ্যাপ্লিকেশনটা নামাবেন, কখনও মানে হচ্ছে প্লে স্টোর থেকে নামাবেন না, নামালে কিন্তু অনেক সময় প্রবলেম হবে, হয়তো তাদের সার্ভারে আপডেট চলে আসছে বাট আপনি অ্যাপের মধ্যে কোনো আপডেট পাবেন না, ঠিক আছে? আর যদি আপনি তাদের ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করেন, সেক্ষেত্রে যেটা হবে আপনি সবসময়ই আপডেট ভার্সনটা ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম নাই। তো আমি কিন্তু এভাবে মাইনিং করি, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এটা দেখেন ব্রাউজার আর এটা দেখেন অ্যাপ, ঠিক আছে? তো এটা হয়তো অনেকেই জানেন না, এভাবে যদি মাইনিং করেন তাহলে কিন্তু প্রবলেম হয় না। আমি দেখছি খেয়াল করে, আমার কিন্তু খুব একটা প্রবলেম হয় না। তো মাঝে মধ্যে সবারই প্রবলেম হয়, কেননা ওদের আপডেট কিন্তু কয়েকদিন পর পরই চলে আসে। তো যাই হোক, আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আপনারা এখানে সিদ্রা ব্যাংক অ্যাপ্লিকেশনটা সঠিকভাবে ইনস্টল করে মাইনিং করবেন। তো এখন কিছু আপডেট নিয়ে কথা বলি। তো এইখানে আসলে আপনারা দেখবেন যে ওদের এই যে সার্কেলস নামের একটা অপশন আছে, তো এইটার কাজ কি? তো আমরা এখানে ক্লিক করে দিলাম, এখানে ক্লিক করে দিলে দেখেন কয়েকটা অপশন চলে আসছে। এখানে দেখেন মাই সার্কলস, তারপর রেফারেলস সার্কলস, তারপর সার্চ, এখানে হচ্ছে সেটিংস। তো আমরা নিচ থেকে দেখি, সেটিংসে ক্লিক করলে এখানে দেখেন সার্কলস, ল্যাঙ্গুয়েজেস, কারেন্ট লোকেশান। তো এইগুলো আপনাদের সেট আপ করা থাকবে না, এগুলো সেট আপ করে নিতে হবে। এই যে দেখেন এখানে পেন আইকন, এখানে ক্লিক করে আপনাদের যেই কান্ট্রি ওইটা সিলেক্ট করবেন। এরপরে ল্যাঙ্গুয়েজ, দেখেন আমি এখানে ল্যাঙ্গুয়েজ দিয়ে দিছি, হিন্দি দিছি, ইংলিশ দিছি, বেঙ্গলি দিছি। আপনারা কীভাবে সেট করবেন এখানে আমার মানে এখানে আপনাদের থাকবে না, তো আমি একটা রিমুভ করে দিলাম। তো এখানে আপনারা যেটা করবেন, দেখেন যে কোন একটা ল্যাঙ্গুয়েজ এখানে আপনারা এরকম করে দিয়ে দিবেন, এই যে এভাবে আমরা একটা ল্যাঙ্গুয়েজ দিব, দিলে এইখানে চলে আসবে, এই যে এখানে শো করবে, এই যে দেখেন শো করছে। এটার উপর ক্লিক করলেই কিন্তু এই যে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? এভাবে অ্যাড করে নিতে পারবেন, চাইলে আরও চারটা আমি করতে পারবো এখানে, আপনারা এরকম দুই তিনটা করে রাখবেন, কোনো প্রবলেম নাই। তো লোকেশান, তারপর ল্যাঙ্গুয়েজ সেট করার পরে এখানে সার্কলস, দেখেন সার্কলসের বিষয়টা হচ্ছে এটা একটা গ্রুপ সিস্টেম, ঠিক আছে? তো বিভিন্ন গ্রুপ আছে, দেখেন এখানে যদি আমি নাম লিখে সার্চ করি, মানে যে কোনো একটা আলফাবেট দিলে এখানে কিন্তু চলে আসতেছে অনেক কিছু। এভাবে আপনারা চাইলে এই গ্রুপগুলোতে জয়েন হয়ে থাকতে পারেন, কোনো প্রবলেম নাই। তো আমি ব্যাকে চলে আসলাম, আসার পরে এই যে দেখেন মাই সার্কলস, তো এইখানে ক্লিক করে আপনি চাইলে যে কোনো একটা গ্রুপ ক্রিয়েট করতে পারবেন। এখানে একটা নাম দিলেন, দেওয়ার পরে অ্যাডে ক্লিক করলেই এরকম একটা গ্রুপ ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে? তো দেখেন আমার গ্রুপে কিন্তু কোনো মেম্বার্স নাই, তো আমি মেম্বার্স চাইলে অ্যাড করতে পারবো। যে এখানে অ্যাডে ক্লিক করে এখানে আপনাদের ইউজার নেম অথবা আইডি যেটা আছে, তো ওইটা যদি আমি পেস্ট করে অ্যাড করি তাহলে কিন্তু এখানে আপনারা অ্যাড হয়ে যাবেন। তো যাই হোক, এখন হচ্ছে একটা বিষয় বলি, সেটা হচ্ছে এখানে আমার একটা ডাউট লাগছে, সেটা হচ্ছে যে উপরে দেখেন এখানে কিন্তু আমার ব্যালেন্স শো করতেছে সিদ্রা পয়েন্টস, এটা কিন্তু সিদ্রা কয়েন না, ঠিক আছে? এটা হচ্ছে সিদ্রা পয়েন্টস। তো রিসেন্টলি আমরা বন্ডেক্সে এরকম কিছু একটা দেখছিলাম, তো যাই হোক বন্ডেক্স নিয়ে একটা ভিডিও আমি দিব পরবর্তীতে হয়তো। তো বন্ডেক্সেও কিন্তু আমি আগের ভিডিওতে বলছিলাম যে আমরা যেটা মাইনিং করতেছি ওইটা কিন্তু কয়েন না, ঠিক আছে? ওইটা হচ্ছে পয়েন্টস, ওই পয়েন্টসগুলোকে তারা কনভার্ট করে আমাদেরকে টোকেন দিবে, ঠিক আছে? তো এরকম যদি এইখানেও হয়ে যায়, ধরেন হচ্ছে সিদ্রা ব্যাংকে প্রতিদিন যেহেতু দুইটা করে কয়েন দিচ্ছে, এটা কিন্তু খুবই কম। তো আমি মনে করি যদি সিদ্রা ব্যাংক এরকম কোনো কিছু করে যে আমাদেরকে পয়েন্টস দিচ্ছে সেগুলোকে কনভার্ট করে হয়তো দশটা পয়েন্টসের বিনিময়ে একটা টোকেন দিল, এ টাইপের কোনো কিছু যদি করে তাইলে হচ্ছে আমাদের এখানে কোনো প্রফিটই হবে না। তো
তো বিষয়টা খুবই খারাপ লাগবে, যাই হোক আশা করি এরকম কোনো কিছু হবে না। যাই হোক আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। তো এখন আপনারা যারা আমাদের টেলিগ্রামে জয়েন হন নাই অবশ্যই জয়েন হয়ে নেবেন। তো যদি কোনো প্রবলেম হয় যে কোনো প্রবলেম আপনারা এই যে কমেন্টের মাধ্যমে শেয়ার করতে পারেন, আমি যতটুকু পারি হেল্প করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এখানে কিন্তু সবাই সাপোর্ট পায়, কেউ মেসেজ দিলে সেটা ইগনোর করি না, আমি চেষ্টা করি প্রপারলি হেল্প করার, তো সামর্থ্য অনুযায়ী কিন্তু সবাইকে হেল্প করি। তো যাই হোক সবাই জয়েন হয়ে নেবেন, এবং অবশ্যই যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন ভিউয়ার্স আছেন তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।